গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া এক নম্বর ব্লকের গোরক্ষা গ্রামে। ওই গ্রামের সানাউল্লাহ ও তার বাবা কৌশার আলী একটি নিম গাছ কাটছিলেন। অভিযোগ, সেই সময় তার কাকা ইসলামের সাথে বিবাদ শুরু হয়। সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয়। মনোউল্লাহ ও কৌশার আলীর ওপর লাঠি নিয়ে আঘাত করে ইসলাম ও তার ছেলেরা বলে অভিযোগ। আর আমার টাকা নিয়ে কেস চালাচ্ছে, আর ওই দিকে আমাকে দিবে না। আমার শাশুড়ির অংশ, আমার শাশুড়ি মার অংশ, তুই একলে কি পাবে? আমার মানুষ পাবে না? আমার মানুষ কি আমার শাশুড়ির ওটাই ছেলে? এখানকার এরা ওরা ওর ছেলে ওর বাবা এখানে এসছে, এখানে আমি নামটা কথা বলতে পারছি না, সানাউল্লাহ কৌশার আলী। আমি এখানে দাঁড়িয়েছিলাম কালকে, তোরা গাছটা কাটছিল। সানাউল্লাহ কৌশার কে হই? ওর ছেলে, ছেলে ছেলের বাবা হয় আর কি। তারপরে তখন ওরা আসলো ওখান থেকে, তো ডালগুলো কেটে এখানে রাখছিলো, ঠিক আছে। ওরা বলছে আমাদের জায়গা, এরা বলছে আমাদের জায়গা। দিয়ে তখন আসার পরে তখন একটা ঝামেলা, মানে গাল দেওয়া স্টার্টিং হয়ে গেছে। তা আমি কিন্তু ওদেরকে কিন্তু হটালাম, একবার এদেরকে হটিয়েছি, ওদেরকেও হটিয়েছি। তারপরে তখন হটে যাওয়ার পর তখন একটা ওই যে ছেলেটা ইন্তেকাল করেছে, ওই ছেলেটা তখন একটা বাস টেনে নিয়েছে এখান থেকে। বাস টানার পর তখন একটা সবাই মিলে তখন একে আঘাত করেছে, এটাই আমি দেখেছি। রাতের ঘটনা কী হয়েছে? রাত্রের ঘটনাটা হচ্ছে, রাত্রে যখন মৃত্যু যখন হলো তখন ওখান থেকে পুলিশ আসলো আজকে রাত্রেবেলা এসছি। এটা হ্যাঁ 12টার পরে যখন আমি ছিলাম এখানে, আমি সকাল ভোর 5টা পর্যন্ত এখানে ছিলাম। তারপরে তখন ভোর 5টা পর্যন্ত এখানে থাকার পর আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে শুধু গাড়িটা রেখেছি, ব্রাশটা করেছি। আসার পরে তখন দেখছি পুলিশগুলো এখানে ছিল, পুলিশ সব এখানে ছিল, সব দিকে ছিল পুলিশ। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আর কি। গুরুতর আহত কৌশার আলীকে উদ্ধার করে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এখান থেকে আমি দেখি খুব চিৎকার হচ্ছে, এখানে খুব গন্ডগোল। আমার বাড়ি থেকে আমি বিদ্যালয় আসছি, এদের ডালটা বুঝতে পারলেন কেটেছে, সানাল্লা কাটার পরে ডালটা ওখানে করে কিন্তু পড়ে আছে। তারপরে সানুলার ছেলেটা যেটা যে এখন ইন্তেকাল করেছে, সেই ছেলেটা এই একটা এখানে খুঁটি ছিল, খুঁটিটা ধরে কিন্তু ভেঙে দিয়েছে আমাদের জায়গাতে। হ্যাঁ, আমাদের জায়গাতে সবগুলো খুঁটি মাটি সব আছে, যা ভাঙা বুঝতে পারলে এই লাঠি আরম্ভ হয়ে গেল। লাঠি আরম্ভ হলো তো আমি বলি, আরে বোকা মারছিস কাকে রে, তোরই তো সব কিছু, থাম, মরে গেল থাম। দেখি না, সানুল্লাহকে যদি বাঁচিয়ে দিয়ে যাচ্ছি বুঝতে পারলে ওই ছেলেটা মরে যাচ্ছে, একদম রক্তে রক্ত হয়ে গেল। আমি একটা ছেলের বুঝতে পারলেন ওর ধরে, সারিকুল নাকি ছেলেটার নাম বলছে, সারিকুল ছোটটা, ও লাঠি ধরতে গিয়ে বুঝতে পারলে আমাকে লেগে গেল এক লাঠি, তবুও কিন্তু আমি ছাড়িনি ওকে। আউট বিদ্যালয়ের ওদের বাড়ির আরও যে ছেলে ছিল, ওরা কিন্তু মেরে চলে যাচ্ছে আমার, কিন্তু এই ছেলেটাকে আর আমি ছাড়িনি, কিন্তু যা মেরেছে রক্তে রক্ত হয়ে গেল। বাড়ির মহিলারাও সব, বাড়ির মহিলারাও ছিল সবাই একসাথে। হ্যাঁ, তারপরে সবাই ছিল, ওরা মারধর বিদ্যালয় করছে। আমি ওরা গিয়ে কথা বললে বললাম, পড়ে যাওয়ার পরে, পড়ে যাওয়ার পরে কিন্তু মেরে চলে যাচ্ছে, আর রক্তে রক্ত চলে যাচ্ছে। যে ছেলেটা মারা গেছে তার নাম কি? কৌশার আলী। কৌশার সাথে কার সাথে ঝামেলা লেগেছিল? ইসলাম ওর কাকাদের, ওর নিজের কাকা, নিজের কাকা আর কাকা তো ভাই ওদের সঙ্গে। ওর কাকা কে? ইসলাম। ইসলাম ওর ইসলাম।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ইসলামের পরিবারের চারজনকে গ্রেপ্তার করে। যদিও ইসলাম পলাতক, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।